রাত্রি 9টা বেজেছে। সিনেমা দেখে বাড়ি ফিরছে হিরেন, একা একা চলেছে। সিনেমার কথা ভাবতে ভাবতে ফিরছে, সিনেমায় দেখা বিষয় চিন্তায় সারা মন ভরে আছে। ওহ, বাঘটা হরিণটার উপর কেমন ঝাঁপিয়ে পড়ল। হরিণটা ঘাস খাচ্ছিল, পাশের বন থেকে বাঘটা হঠাৎ এসে যখন হালুম করে দাঁড়ালো, চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠেছিল হিরেন। সে তো জানে আলো আর আলোয় প্রকাশের বাধাজনিত ছায় খেলা ছাড়া সিনেমার ছবি আর কিছুই নয়। তবু বাঘটার সময় সে কথা তার মনেই পড়েনি, আর তার ফলে সে মুহূর্তে সত্যি তার ভয় হয়েছিল। আশ্চর্য, চলতে চলতে হঠাৎ লাফিয়ে হিরেন দু পা পিছিয়ে দিল, বুকটা আবার কেঁপে উঠল। রাস্তার উপর একটা সাপ শুয়ে আছে, প্রায় পা দিয়েছিল তার ঘাড়ে, পড়ার জন্য। তাই হঠাৎ দেখতে পেয়ে দু পা পিছিয়ে এসেছে, দেহলে কামড়াতো দীর্ঘাত। এই কামড়ালে কি যে হতো, হিরেন আর খানিকটা দূরে সরে গেল। দূর থেকে সাপটাকে দেখতে লাগলো, হ্যাঁ বিষাক্ত সাপই বটে, রংটা তো সেই রকমেরই কালো। সাপুরদের কাছে বিষাক্ত কালো কেউটি সাপ সেদিন তো দেখেছে, এই সাপটাও সেই রকমেরই মনে হচ্ছে। কি করবে, পাশ কাটিয়ে যাবে না অন্য রাস্তা ধরবে, হিরেন তাই ভাবছে। এমন সময় সেখানে আর একজন লোক এলো, তার হাতে টর্চ আছে। কাছে আসতেই হিরেন তাকে থামিয়ে সাপটা দেখালো। লোকটা হেসে বলল, ওটা সাপ নয়, ওটা দড়ি, আমি যাবার সময় দেখে গেছি, তখনও ওখানে পড়ে গেছিল। এই বলে টর্চের আলো জ্বেলে সে এগিয়ে চলল। তার সঙ্গে হিরেন সেদিকে যত এগিয়ে যায় দড়িটা তত স্পষ্ট হয়। কাছে গিয়ে টর্চের তীব্র আলোতে দেখে সেটা যে দড়ি, তাতে হিরেনের আর কোনো সংশয় রইল না। হিরেনও হাসলো, তখন বুকের ভেতর উপর থেকে একটা পাথর সরে গেল যেন। কি আশ্চর্য, এমন ভুলও হয় তাহলে! আর এই ভুলের জন্য কি ভয় না সে পেয়েছিল, দড়ি সবসময় দড়িই ছিল, সাপ তো আর হয়নি কখনো, কিন্তু সেটাকে সাপ মনে হওয়াতেই দুর্ভোগে ভুগতে হল। একটা জিনিসকে আর একটা জিনিস বললে কেমন ভুল হয়, আর সে ভুল যতক্ষণ না ভাঙে ততক্ষণ তার জন্য ভয় ভাবনা সবই থাকে। ভুল ভাঙলেই সঙ্গে সঙ্গে সব ভাবনা সব ভয় চলে যায়। বেদান্ত বলে আমাদের জীবনের যা কিছু সুখ দুঃখ, যা কিছু ভয় ভাবনা, তার মূল এই ভুল বোঝা। জন্ম মৃত্যু ও সুখ দুঃখের অতীত সীমাহীন ভেদহীন চেতনাকে আমরা ভুল করে নানা নাম ও নানা রূপে সীমায় ঘেরা আলো আলাদা আলাদা বস্তু বলে ভাবছি, আর নিজেকেও তার ভেতরে জন্ম মৃত্যু সুখ দুঃখ সম্বন্ধিত পৃথক একটি সত্তা বলে মনে করছি। এই ভুল যখন ভেঙে যায় তখন সেই নিত্য চেতনার সঙ্গে নিজেকে এক বলে বুঝতে পারি, আর দেখি সেই চেতনা ছাড়া অন্য আর কিছুই নয়। এই ভুল বুঝেছে শক্তি প্রভাবই হয়, শাস্ত্রে তাকেই মায়া বলেছে।